অবস্থা চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কিনা। আল্লাহর নামে সূরা বাকারার 286 নম্বর আয়াতে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে আল্লাহ তাআলা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। ইমরান ইবনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে। তিনি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা রোগে আক্রান্ত যে লোকটা আপনার আমরা যে যেটাকে অ্যাক্সিরা বা যেটাকে আপনার পাইলস বা জাতীয় অ্যানাল ফিসার জাতীয় রোগ বলতে পারি, এরকম একটা রোগের কথা তিনি বললেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ও তিনি বললেন যে অবস্থা আমার সালাত পড়তে কষ্ট হয়। তখন তিনি বলেছেন, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো যদি পারো, আর যদি না পারলে না পারো তাহলে বসে পড়বে, আর না হলে তুমি কাত হয়ে বা শুয়ে পড়বে। তো হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারি, অসুস্থতাজনিত কারণে যদি কেউ সালাত যথাযথভাবে সঠিকভাবে দাঁড়িয়ে যথানিয়মে পড়তে না পারেন তাহলে তিনি যেভাবে পারেন সেভাবে আদায় করবেন। গর্ভাবস্থায় অনেক মেয়েরা খুব বেশি দুর্বল হয়ে পড়েন, শরীর ভার হয়ে পড়ে। এই অবস্থায় রুকু সিজদা উঠা বসা করাটা বিশেষ করে লাস্ট স্টেজে এসে সময় কঠিন হয়ে যায় এবং শরীরের যে ভারসাম্য আছে ধরে রাখতে পারে না এবং পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া এবং গর্ভস্থ সন্তান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এরকম যদি অসুস্থ কোনো মা থাকেন এবং এই পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে তিনি যদি দাঁড়ানো থেকে চেয়ারে বসতে পারেন, চেয়ার থেকে দাঁড়াতে পারেন, এটুকু পারেন, তাহলে দাঁড়িয়ে সালাত শুরু করবেন। রুকু সিজদার সময় চেয়ারে বসে ইশারা রুকু সিজদা এবং বৈঠক এগুলো সব করবেন, আবার পরবর্তী রাকাতের জন্য তিনি দাঁড়িয়ে যাবেন যদি এটা তিনি করতে পারেন। আর যদি এটুকু কাজও তার জন্য রিস্কি হয় বা কষ্টকর হয় বা দুঃসাধ্য হয় তাহলে সেক্ষেত্রে তিনি চেয়ারে বসেই সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত সালাত আদায় করতে পারবেন। আর যদি এরকম সমস্যা না থাকে, নিছক আরাম আয়েশের জন্য, নিছক তথাকথিত আপনার ভয় বা রিস্ক, যে রিস্কটা আসলে ওরকম জোরালো কোনো রিস্ক না, এরকম মনে করে তিনি চেয়ারে বসে সালাত আদায় করেন, তাহলে কিন্তু সালাত হবে না। তার অবস্থাটা কতটা আপনার নিরুপায়ের অবস্থা সেটা আগে বের করতে হবে। যদি তিনি সত্যি নিরুপায় হন এবং রিস্কটা প্রবল থাকে উঠা বসা করে সালাত যথাযথভাবে করতে গেলে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার জন্য বসে সালাত আদায় করার সুযোগ আছে চেয়ারে।